প্রতিদিনই দীর্ঘ হচ্ছে করোনায় মৃত্যুর মিছিল। বিশ্বজুড়ে এখন পর্যন্ত করোনায় শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে 20 কোটি। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার জানিয়েছে, এ পর্যন্ত বিশ্বের প্রায় 220টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা। যুক্তরাষ্ট্রে ফের বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গেল একদিনেই আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় 1.5 লাখ। এই অবস্থায় দেশটির হাসপাতালগুলোতে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে। সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে, দেশটির বিভিন্ন কমিউনিটিতে সংক্রমণ হঠাৎ করে বাড়ার কারণ ভারতীয় ডেল্টা ধরন এবং গণটিকাদানের নিম্ন হার। এদিকে ভারতেও করোনা পরিস্থিতি শোচনীয়। গেল 5 মাসের মধ্যে সংক্রমণ কমার পরদিনই হঠাৎ আবারও বেড়েছে সংক্রমণ। গেল একদিনেই শনাক্তের সংখ্যা 0.5 লাখের কাছাকাছি। হাসপাতালগুলোতে এখনও চলছে অক্সিজেনের তীব্র সংকট। টিকাদান কর্মসূচি চললেও পর্যাপ্ত টিকার অভাব দেখা গেছে বিভিন্ন টিকা কেন্দ্রে। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি চলতি বছরের শেষ পর্যন্ত সীমান্ত বন্ধ রাখবে নিউজিল্যান্ড। আগামী বছর সীমান্ত খুলে দেওয়ার পাশাপাশি ভ্রমণকারীদের জন্য কোয়ারেন্টাইনে ছাড় দেওয়া হতে পারে বলেও জানান কর্তৃপক্ষ। এছাড়া সংক্রমণ ঠেকাতে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনছে দেশটির সরকার। আমরা এখনই সীমান্ত পুরোপুরি খুলছি না, তবে সবাইকে টিকাদানের পর আবার সীমান্ত চালু হবে। সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতে হলে সচেতনতা এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে সবাইকে সতর্ক থাকতে হবে। এদিকে করোনার ডেল্টা সংক্রমণ বাড়তে থাকায় অস্ট্রেলিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর মেলবোর্নে লকডাউন আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। নাইজেরিয়াতে গত 6 মাসের মধ্যে সর্বোচ্চ শনাক্ত হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা করছে দেশটির কর্তৃপক্ষ। এছাড়া ইরান, ব্রাজিল, ইন্দোনেশিয়াতেও করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।